আজি শুনিবা কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জঙ্ক রাঘবঙ্ক লঙ্কা যাত্রা অনুকূল। ওড়িয়া সাহিত্যের বলিষ্ঠ কবিত্ব পাই উপেন্দ্র ভঞ্জ কবি সম্রাট ভাবে পরিচিত। সে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যায়ে ভঞ্জনগরের অনতি দূরে অবস্থিত ঘুমুসর রাজবংশে জন্মগ্রহণ করেছিল। উপেন্দ্র ভঞ্জ রাম তারক মন্ত্র জপ করে কবিত্ব লাভ করেছিল বলে কুহযায়। কোটি ব্রহ্মাণ্ড সুন্দরী, লাবণ্যবতী, বৈদেশ বিলাস, রসিক হারাবলী, প্রেম সুধানিধি, সুভদ্রা পরিণয়, কলা কৌতুক, ছন্দভূষণ আদি কাব্য, রসপঞ্চক ভি গীতাত্মক আলঙ্কারিক কৃতি ও গীতাভিধান নামক পদ্যাত্মক শব্দকোষ উপেন্দ্রঙ্ক অলঙ্কার মনস্ক পাণ্ডিত্য এবং কবিখ্যাতির কালজয়ী কৃতি। তাঁক রচিত চৌপদী ও চৌতিশা ওড়িয়া গীতি কবিতা ধারে অপরূপ সৃষ্টি রূপে বিবেচিত। রাঘবঙ্ক লঙ্কা যাত্রানুকূল কবিতাটি কবিঙ্ক বৈদেশ বিলাস কাব্যর চাশ ছন্দরু আনীত। রাম কাব্য বৈদেশ বিলাস বাউন ছন্দ বিশিষ্ট রচনা। এর প্রত্যেক পদ ব আদ্যবর্ণ নিয়মরে রচিত। লঙ্কার রাবণ দ্বারা অপহৃতা সীতাঙ্কু উদ্ধার করিবা পাই রামচন্দ্র সমুদ্রে সেতু বাঁধিবা বেলার কথা এই কবিতায় বর্ণিত। উপেন্দ্র ভঞ্জঙ্ক অলঙ্কার প্রিয়তা, শব্দ সংযোজন কৌশল ও সমাজ প্রতি নীতিনিষ্ঠ বার্তা এই কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। আসন্তু শুনিবা রাঘবঙ্ক লঙ্কা যাত্রানুকূল। এই কবিতাটি রাগ আশা ভরিরে রচিত। শুনিবা রাঘবঙ্ক লঙ্কা যাত্রানুকূল। বলিলা রাঘব আশা সীতা প্রাপতি রে, বিচারিলে সিন্ধু পতি যিবা পর্বতরে যে, বুড়ি গলা পকাইলে কপি যেতে গিরি, বুদবুদ নদী সে জল ফিফিকৃত করি যে, বিস্ময় নিঃশ্বাস তেজি বরুণ প্রসন্নে, বিনাশনরে শয়ন সে দর্ভ শয়নে যে, বুধে শুণ অন্য প্রসঙ্গকু দশ শির, বরগিলা সে শুক সারণ করি চার যে, বিভীষণে কহ জ্যেষ্ঠ ভ্রাতা পিতা সরি, বুঝি ন বুঝি কো পিতা বাণী পিতা করি যে, বিভূতিকু ভুঞ্জুথিলু বিভূতি ভূষণে, বড় কূলে জনমি শরণ কি কারণে যে, বল অঙ্গদ কুপিতা শত্রু ভক্তি পুণ্য, বাদর চাই পিতৃব্য বাহুড়া ও সৈন্য যে, বিহায় সে বিহরি সাগর জিনি যাই, বর্তক স্বরূপ ধ্রুত কে কেটি হো কহি যে, বিখ্যাত করু বিংশতি কর কহিবার, বোধ উভয় ভয়রে পড়াই সত্বর যে, বাহুড়ি রাবণে কহি শুণ দেবরিপু, বইলা অনুজ জীবি সীতাঙ্কু সমর পূজে, বঞ্চিলু অঙ্গদে অঙ্গদে বারু কি ধর্মে, বজ্রাঘাত সম তল প্রহারিলা ব্যোমে যে, বাজিথিলে চূর্ণ বা পাতাড়ে ভজিথিব, বিন্ধ্য ভানু তোষি হেলে বঞ্চাই দইব যে, বড় কেতে বলু বলে যেতে শঙ্খ সেহি, বারি রাশিরে জনিত তেতে শঙ্খ নাহি যে, বিতরণে সাগর কি পাঞ্চ পচারিলা,
ବିହେରାମ କୁଶ ସଜ୍ଜା ପ୍ରତ୍ୟୁତର ଦେଲା ଯେ ବିରସକୁ ମନ୍ଦ କରି ମନ୍ଦହାସ ଜନ୍ମେ ବୋଲେ କି କରିବ ଏଡ଼େ ହୀନ ପରାକ୍ରମେ ଯେ।